आज आमी बनाच्छी रेस्टुरेंट स्टाइले चिकेन भर्ता। खूब अल्प समय अल्प किछु उपकरण दिए बाड़ीते ही बनिए नेवा जाए ए चिकेन भर्ता। एकटी पात्रे 300 ग्राम चिकेन निए ताते 2 कप जल दिए चिकेनटा सिद्ध करे नेब। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি সেটা একটি প্লেটে তুলে নিয়ে চিকেন স্টকটা রেখে দেব পরবর্তী রান্নার জন্য। চিকেনটা ঠান্ডা হয়ে গেলে এবার দুটি ফর্ক দিয়ে চিকেনটাকে টুকরো টুকরো করে পিস করে নেব। এটা হাত দিয়েও করা যাবে। এবার কড়াইতে 4 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার দুটি বড় পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার 1 চামচ লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম দুটো পেস্ট করে রাখা টমেটো। এবার তাতে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ।
গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কিছুক্ষণ কষানোর পর তাতে দিয়ে দিলাম রোস্টেড ধনের গুঁড়ো 2 চামচ আর 1 চামচ জিরের গুঁড়ো। এবার ভালো করে মশলাটা মিশিয়ে নেব। এবার 1 চামচ নুন দিয়ে দিলাম। এক চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মশলা থেকে যখন তেল বেরোনো শুরু হবে তখন আমি চিকেনগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সেই চিকেন স্টকটা। এবার একটি মিক্সিং জারে 20 গ্রাম কাজু বাদাম আর 20 গ্রাম চারমগজ সঙ্গে 2 চামচ টক দই দিয়ে ভালো করে একটি পেস্ট বানিয়ে নেব। এবার পেস্টটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দিচ্ছি রোস্টেড কস্তুরি মেথি।
एक चामच चीनी दिए दिलाम। एबार दिए दीची किछुटा फ्रेश क्रीम। ए रेसिपीते फ्रेश क्रीमटा मास्ट। फाइनलि दिए दीची एक चामच बाटर। এবার দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা একটি সিদ্ধ ডিম। চিকেন ভর্তা রেডি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।